আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজ 16ই অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ, আমি আবহানী মুন্সী ফরহাদ আজকে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার ধারাবাহিক ক্লাস বিরাম চিহ্নের ব্যবহার। আজকে উপস্থাপন করব তোমাদের পাঠ্যতালিকায় আমার বাংলা বইয়ের 20তম পাঠ, দেখে এলাম নায়াগ্রা। তো দেখে এলাম নায়াগ্রা, এটা কানাডার একটা জলপ্রপাত, বিশ্বের অন্যতম একটি জলপ্রপাত। তো দেখে এলাম নায়াগ্রা, অনেকে তোমরা লিখে থাকো দেখে এলাম নায়াগ্রা, এই ভুলটা অনেক সময় করে থাকো, আরও অনেক ভুল হয়। আর বিরাম চিহ্ন এটা তোমাদের প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী 8 নং প্রশ্নের উত্তর হিসেবে থাকে প্রশ্নপত্রে। তো এটি একটা জটিল বিষয়, আমি প্রত্যেক পর্বে এই কথাটা বলে থাকি, কারণ এটা শিখতে হয়, এটা মুখস্থ করা যায় না, মুখস্থ করা যায় না, ঠিক আছে? তো পাঠটা একটু পড়ে শোনাই আগে। তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছ, জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল, নিজের দেশে নয়, বিদেশের মাটিতে কানাডায় গিয়েছি, বিদেশের মাটিতে কানাডায় গিয়েছি। তো এখানে আমার পড়ার ভিতরে কিন্তু এই কমা, প্রশ্নমূলক চিহ্ন, দাড়ি কোথায় ব্যবহার হবে সেটা একটু আজ করা যায়। তো তারপরে ব্যবহারটা দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছ, জানতে চাওয়া হয়েছে, প্রশ্নমূলক চিহ্ন, জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল, বাক্য শেষ, দাড়ি, নিজের দেশে নয়, কমা, এখানে একটু থামতে হবে, বিদেশের মাটিতে, দাড়ি, বাক্য শেষ, কানাডায় গিয়েছি, এখানে বাক্য আমার শেষ। তা আবার একটু খেয়াল করো, তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছ, প্রশ্নমূলক চিহ্ন হবে, জানতে চাওয়া হয়েছে, জলপ্রপাত দেখার সৌভাগ্য আমার একবার আমার হয়েছিল, বাক্য শেষ, দাড়ি, নিজের দেশে নয়, বিদেশের মাটিতে। তো নিজের দেশে নয় এখানে একটু থামতে হয়, নিজের দেশে নয়, বিদেশের মাটিতে, তখন কমা ব্যবহার করতে হয়, বিদেশের মাটিতে বাক্য শেষ, দাড়ি ব্যবহার করতে হবে। এরপরে আছে কানাডায় গিয়েছি, দাড়ি, ঠিক আছে? তো এই হলো 20তম পর্ব, দেখে এলাম নায়াগ্রায়ের একটা অনুচ্ছেদের বিরাম চিহ্নের ব্যবহার। ইনশাল্লাহ 21তম পর্ব বা পরবর্তী পর্বগুলো নিয়ে তোমাদের সাথে দেখা হবে, পরবর্তী আরও 4টা পর্ব আছে, এরপরে একটা ক্লাস নেব বিরাম চিহ্নের পরিচিতিমূলক পর্ব, সেটা হবে ইউনিক পর্ব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, অন্তর্জাল ক্লাস থেকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।